স্মার্ট মিটার হয়েছে বর্তমান বিজেপির সরকারের নিজের ধার মারিবলে একটা মাধ্যম। সরকারে যথেষ্ট ধার লৈছে, এই ধার লৈ কি করেছে, দামি দামি ফ্লাইওভার বনায় ঠিকাদার আর কিছু রাজনীতিবিদের লাভ হয়েছে। এটা সেই ধার তো মারিবলে পয়সা কোর পায়, এই ধার তো মারিবলে এটা রাইজের উপর ট্যাক্স লগাইছে, স্মার্ট মিটার লগাইছে, ফাইন বাড়াইছে, মিউনিসিপালিটি ট্যাক্স বৃদ্ধি করেছে, বাসর ভাড়া প্রত্যেক দাম প্রত্যেক বস্তুর দাম বৃদ্ধি করেছে। তো এয়া হল বর্তমানের অসমৰ বিজেপি সরকারের বিফল আর্থিক নীতির ফলাফল। আর সকলে জানে যে ইমান দিনেরপরা বিত্তীয় মন্ত্রী বা গোটে বিত্তীয় নীতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নিজে চায় যে পিডব্লিউডি বিভাগ যোগেদি এই যে এক্সট্রডিনারিলি দামি ফ্লাইওভার, বিশেষভাবে দামি ফ্লাইওভার যে গুৱাহাটীত বনাইছে তার ধার লৈছে, এই ধার মারিবলে এটা মুখ্যমন্ত্রী ধনী মানুষের পর নয় দুখিয়া মানুষের পর পয়সা তুলবলে আরম্ভ করেছে। মই অলপ দিন আগতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী ডাঙরিয়াক লগ পালো দিল্লি, আর সেইটোয়ে কলো যে হব পারে সমগ্র ভারতের ভিতর রাইজে আপনার প্রশংসা করে, কিন্তু অসমৰ ভিতর রাইজে আপনার আরো কাম করাটো বিচাৰে। আৰু যদি অহা ছমাহৰ ভিতৰত আপোনালোকে অসমৰ জাইপদবোৰ ভাল কৰে, মই নিজে গৈ তেখেতক গামোচা পিন্ধাম, মোৰ কোনো আপত্তি নাই যে যদি এই জাইপদ বনাওঁতে যদি বিজেপি কেন্দ্ৰীয় চৰকাৰে ক্ৰেডিট লয়, মোৰ কোনো আপত্তি নাই। আমাৰ বিৰোধী দলৰ কাম হৈছে দেশৰ ৰাইজৰ কণ্ঠ হোৱা। আজি আপুনি নাৰায়ণপুৰ প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া নিজৰ কণ্ঠ কথা কয়, মন কী বাত কয়, আৰু কংগ্ৰেছে দেশৰ কথা কয়, দেশ কী বাত, প্রধানমন্ত্রী মন কি বাত কয়, আর আমি কংগ্রেস দল বিরোধী দল হিসাবে রাইজর কথা আমি প্রকাশ করো। রাইজে বিভিন্ন কথা আর স্থানীয় বিভিন্ন সমস্যা লয় মোক অবগত করাইছে, লগতে গড়খনিয়া আর বানপানী নিয়ন্ত্রণের বাবে কিছু ইয়াত গবেষণা প্রয়োজন আছে, সেইখিনিও কথা মোক অবগত করাইছে। বিশেষভাবে আজি মই ভাদ মাহ উপলক্ষে রাইজর আশীর্বাদ লোবলে আহিছো, সেবা আগবঢ়াবলে আহিছো।